ওয়ান পিসের এপিসোড 3-এর শুরুতে আমাদের এপিসোড 2-এর সিন দেখানো হয়, যেখানে মারিনের লোকেরা জোরের উপর বন্দুক তাক করে রাখে, কিন্তু সেই মুহূর্তে এসে লোফি জোরোকে বাঁচিয়ে নেয়। আর লোফি তখন জোরে জোরে বলতে থাকে, আমি হব কিং অফ দি পাইরেটস। এরই মধ্যে লোফি জোরোর সামনে তিনটা তলোয়ার তুলে ধরে বলে, আমি এই তিনটা পেয়েছি, এটার থেকে তোমার কোনটা? তখন জোরো বলে, এই তিনোটাই আমার, আমি তিন তলোয়ার দিয়ে ফাইট করি ক্যাপ্টেন। জোরোর মুখে ক্যাপ্টেন ওয়ার্ডটা শোনার পর লোফি খুশি হয়ে যায় আর বলে, এর মানে তুমি আমার দলে যোগ দিচ্ছ, তাই তো? তখন জোরো বলে, আরে হ্যাঁ, আমি তোমার দলে যোগ দিব, কিন্তু এর আগে আমার হাতটা তো খোলো। আর তারপর লোফি জোরোর হাতের বাঁধন খোলার ট্রাই করে, কিন্তু সেটা কিছুতেই পারছে না। এরপর মারিনের লোকেরা আবার হামলা করে দেয় লোফির উপর, আর জোরো লোফিকে বলে, ভাই তাড়াতাড়ি কর, আমার বাঁধনটা খুল বেটা। আর তখনই জোরো মুক্তি পেয়ে যায়, আর তারপর সে দুই হাতে দুইটা আর মুখে একটা তলোয়ার নিয়ে মারিনের লোকদের আটকিয়ে ফেলে, আর তাদের বলে, তোমরা যদি আর এক পা আগাও তোমাদের বিচি পিস পিস করব। এটা শুনে ওরা সবাই কান্না করে দেয় যে শালাই তো মুক্তি পাইয়া গেল। জোরো তাদের আটকিয়ে লোফিকে বলে, ওদের থামিয়ে আজকে থেকে আমি একজন পাইরেট হয়ে গেলাম, কিন্তু এখানে আমার কিছু শর্ত আছে, একটা উদ্দেশ্য আছে। লোফি জানতে চায় কি উদ্দেশ্য। জোরো তখন বলে, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় তলোয়ারবাজ হব, আর এটা করতে গিয়ে যদি আমার রাস্তায় কেউ আসে আমি তাকে মেরে ফেলবো। লোফি এটা শুনে বলে, আমার এতে কিছু যায় আসে না। এর মাঝখানে মরগান বলে, বাংলা সিনেমার ভিলেনের মতো এদের দুজনকে মেরে ফেল, মেরে বালিচাপা দিয়ে দে। কিন্তু লোফি তখন তার গামগাম পাওয়ারের সাহায্যে এক ঠ্যাং বড় করে একটা কষিয়ে লাথি মারে, যার কারণে মারিনের সব লোক এক নিমেষে কুপোকাত হয়ে যায়। আর মুহূর্তের মধ্যে গিয়ে লোফি মরগানকে একটা ঘুষি মারে, কিন্তু মরগানও তো কম না, সে কি করে তার হাতে থাকা কোরালটার মাথা সামনে ধরে আর লোফির ঘুষি থেকে বেঁচে যায়। আর তারপর মরগানও পাল্টা আক্রমণ করে লোফির উপর, কিন্তু লোফিও সেটাকে ডস করে লাফ দিয়ে বেঁচে যায়। তৎক্ষণাৎ লোফি তার পা দিয়ে মরগানের মুখে একটা লাথি মারে আর মরগানের অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই মারিনের ছেলে কোভির উপর বন্দুক তাক করে আর লোফিকে ধমকি দেয়, তুই যদি না থামোস তাহলে তোর বন্ধুকে এখনই মেরে ফেল। কিন্তু কোভি লোফিকে বলে, তুই থামিস না লোফি, আমার যাই ভয় হোক, তোকে দেখার পর আমি মৃত্যুকেও ভয় পাই না, যদি আমি আমার স্বপ্নই পূরণ করতে না পারি তাহলে বেঁচে থেকে লাভটা কি? লোফি তখন বলে, আচ্ছা দেখতেছি, ইমোশনাল ড্যামেজ দিস না। আর তখনই আমরা দেখি মরগান লোফির পেছনে দাঁড়িয়ে আছে আর কুড়াল দিয়ে হামলা করে, কিন্তু লোফিকে জোরো এসে বাঁচিয়ে নেয় আর লোফি তার হাত লম্বা করে মরগানের ছেলেকে একটা ঘুষি মারে। লোফি তখন জোরোকে বলে, আমায় বাঁচানোর জন্য থ্যাংকস সোর্সম্যান। আর জোরো তখন বলে, ইটস মাই প্লেজার ক্যাপ্টেন। আর এটা বলার পর জোরো পড়ে যায় মাটিতে আর বলতে থাকে, আমার খিদে পেয়েছে। এরপরের সিনে দেখা যায় নামি নামের একটা মেয়ে কারো ঘর থেকে কিছু একটা চুরি করছে। আর একে চিনেছো? একে আমরা দেখেছিলাম এপিসোড 1-এর পাইরেট শিপে। তো নামি নামের মেয়েটা এখানে একটা টিজারের ম্যাপ চুরি করে। আর এদিকে দেখানো হয় জোরো এখন প্যাড ভরে খেয়ে নিয়েছে, আর লোফি আর জোরোকে এই খাবারের ট্রিটটা শহরের লোকেরা দিয়েছে, কারণ ওরা দুজন মিলে মরগানকে মেরে দেয় আর মরগান পুরো শহরে অত্যাচার করত। জোরো লোফির কাছ থেকে জানতে চায়, তুমি বলেছিলে ক্যাপ্টেন তোমার দলে যোগ দেওয়ার কথা, কিন্তু তোমার দলের লোকজন কোথায়? লোফি তখন বলে, আমাদের দলে আমি আর তুমি আছি, আর কাকেই বা দরকার, আমরাই ঠিক আছি। জোরো বোকার মতো বলে, আমাদের দলে আমি আর তুমি শুধু? যেটার উপর লোফি হ্যাঁ বলে। জোরো বলছে, আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু এখন এটা বলো না যে তোমার কাছে জাহাজ নেই যেটার মাধ্যমে তুমি পাইরেট কিং হবে। লোফি বলে, আরে আছে তো, বাইরে দেখো ওই যে জাহাজ। জোরো দেখে বলে, তো এই ছোট নৌকা দিয়ে তুমি গ্রিন লাইন পার করতে যাচ্ছ আর পাইরেট কিং হতে যাচ্ছ? তখন লোফি বেশরমের মতো বলে, হ্যাঁ। তাদের দুজনের কথার মধ্যে কবি বলে, লোফি এমনই, তার মাথার তার শিরা। আর তোমরা কি জানো গ্রিন লাইনে হাজারো পাইরেট আছে যাদের সাথে লড়াই করা বিপদজনক, সেখানে গেলে এক দুই দিনেই শেষ হয়ে যাবে তোমরা। আমাদের এটাও জানিয়ে রাখি, সেখানে অনেক ভয়ঙ্কর যোদ্ধা আছে যাদের সাথে লড়াই করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, আর তারা গ্রিন লাইনের খাজানা পাহারা দেয়, ওখানে লাখ লাখ পাইরেট মারা গিয়েছে। তখন লোফি বলে, হ্যাঁ আমি জানি, আর তাছাড়া ওয়ান পিসের মতো খাজানাকেও এমন জায়গাতেই থাকার কথা, তা না হলে গ্রেটেস্ট ওয়ান পিস কে বলবে? জোরো তখন বলে, তো এখন সময় হয়ে গেছে গ্রিন লাইনের সফর শুরু করা। তাদের কথা শুনে কবি বলে, আমি তোমাদের যেতে দিতে পারি না, ওখানে অনেক বিপদ, ওখানে তোমাদের জীবন মরণের ব্যাপার। জোরো তখন বলে, তুমি এত ভাবছো কেন, আমরা তোমাকে নিচ্ছি না। তখন কবি বলে, হ্যাঁ নিচ্ছ না বুঝলাম, কিন্তু লোফি আমার বন্ধু, আমার বন্ধুর জন্য চিন্তা হচ্ছে, কি তাই না লোফি?
লুফি তখন বলে, হ্যাঁ আমরা খুবই ভালো বন্ধু। এরই মধ্যে মারিনের লোকেরা এসে জানতে চায়, তোমরা তিনজন কি পাইরেট? তখন লুফি বলে, আমি তো পাইরেট, আর জোরও কিছুক্ষণ আগে পাইরেট হয়েছে, তো আমরা দুজন পাইরেটই। মারিনের লোকরা তখন বলে, আমরা মারিনের লোক, আমাদের বলা হয়েছে এই শহরে পাইরেট একদম অ্যালাউ না, আপনাদের এই শহর থেকে চলে যেতে হবে। তখন শহরের কিছু লোক এসে প্রতিবাদ করে যে তারা আমাদের জালিম শাসক মর্গানের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু লুফি তখন বলে, আচ্ছা আমরা তাহলে চলে যাচ্ছি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের খাবার খাইয়েছেন। আর কিছু খাবার নিয়ে চলে যেতে নেবে, তখন মারিনের লোক কবিকে জিজ্ঞেস করে, তুমিও কি পাইরেট নাকি? তখন লুফি আবার ফিরে এসে মারিনের লোকদের কবির সকল সত্য কথা বলে দেয়, যে সে একটা শিপে 2 বছর গোলামি করেছে আর তার মজা উড়াতে থাকে। তখন কবির রাগ উঠে যায় আর লুফিকে বলে, এসব বন্ধ করো। কিন্তু লুফি আরো তাতিয়ে দেয়, তুমি একটা ডরবক ভীতু এসব বলে। আর কবি এবার রেগে গিয়ে লুফিকে একটা ঘুষি মেরে দেয়, লুফিও একটা ঘুষি মেরে দেয়, আর এতে কবির আদমরা অবস্থা হয়ে যায়। আর জোরও তখন লুফিকে টানতে থাকে, আর মারিনের লোকেরা বলতে থাকে, লুফির জোরও তোমরা যত তাড়াতাড়ি পারো এই শহর ত্যাগ করো। কবি তখন বুঝতে পারে লুফি কেন তাকে রাগিয়েছে। আসলে মারিনের লোকেরা কবিকে ধরার আগেই লুফি বুদ্ধি করে একটা গ্যাঞ্জাম করে এতে করে বুঝিয়ে দেয় মারিনের লোকদের যে তার আর কবির মধ্যে কোনো সম্পর্ক নেই। এতে করে কবি বেঁচে গেল। আর কবি তখন মনে মনে ডিসাইড করে, আমি ভীতু না, আমিও দেখিয়ে দেবো লুফিকে একদিন যে আমি কি। এরপর কবি লাফিয়ে উঠে আর মারিনের লোকটাকে বলে, আপনি আমায় আপনার দলে নিয়ে নেন, আমি আমাকে প্রস্তুত করতে চাই। আর এদিকে আমাদের জোরো আর লুফিকে দেখানো হয় যারা তাদের সেই ছোট নৌকায় করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। আর তখন কবি এসে লুফিকে সেলিউট জানায় আর বলে, ধন্যবাদ লুফি আমার মতো একটা ভীতুকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আর তখন সবাই সেলিউট করে তাকে। আর এটা দেখে জোরো লুফিকে জানায়, আমি আমার জীবনে এই প্রথম দেখলাম মারিন পাইরেটকে সেলিউট করতে। আর মারিনের লোকটি কবিকে বলে, তুমি খুবই ভালো একটা বন্ধু বানিয়েছো লাইফে। আর লুফিও কবিকে জানায়, আবার দেখা হবে বন্ধু। আর এরই সাথে ওয়ান পিস 3 এর এপিসোড শেষ হয়ে যায়।